আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আশা করি সকলে ভালো আছো। আজকে আমি তোমাদের চতুর্থ শ্রেণীর বাংলা প্রথম যেই বাংলার প্রথম যেই কবিতাটা আছে পালকির গান, সেই কবিতাটা নিয়ে আলোচনা করব। আমরা পালকির গান কবিতা লিখেছে সত্যেন্দ্রনাথ দত্ত। পালকির গান কবিতাটি লিখেছে কে? সত্যেন্দ্রনাথ দত্ত। তাহলে আমরা মূল কবিতায় যাওয়ার আগে কবির পরিচিতিটা একটু জেনে নেই। কবির পরিচিতি, সত্যেন্দ্রনাথ দত্ত কোথায় জন্মগ্রহণ করেছে? সত্যেন্দ্রনাথ দত্ত কলকাতার নিমতা গ্রামে জন্মগ্রহণ করেছে। কোথায়? কলকাতার নিমতা গ্রামে। কত খ্রিস্টাব্দে? 1882 খ্রিস্টাব্দে। কত খ্রিস্টাব্দে? 1882 খ্রিস্টাব্দে 11 ফেব্রুয়ারি, বা 1882 সালের 11 ফেব্রুয়ারি কলকাতার নিমতা গ্রামে কবি জন্মগ্রহণ করেছেন। কবি কবিতায় ছন্দে ছন্দে এবং ছন্দের ঝংকার পাওয়া যায়, তাই কবিকে সত্যেন্দ্রনাথ দত্তকে ছন্দের জাদুকর বলা হয়। সত্যেন্দ্রনাথ দত্তের বিখ্যাত কিছু গ্রন্থ আছে, এর মধ্যে কুহুকে গা, অব্র আবির এবং হসন্তিকা উল্লেখযোগ্য। এছাড়াও তিনি আরও অনেক কবিতা লিখেছে, অনেক গ্রন্থ লিখেছে, কিন্তু এই কয়টা হচ্ছে উল্লেখযোগ্য। তাহলে এবং কবি 1922 খ্রিস্টাব্দের 25 ফেব্রুয়ারি মৃত্যুবরণ করে। তাহলে আমরা আজকে যেই কবিতাটি পড়ব সেটি হচ্ছে পালকির গান। তাহলে এই পালকির গান কবিতাটি কবির যে কুহু কেকা যে গ্রন্থটি আছে, যে কাব্যগ্রন্থটি আছে, সেই কাব্যগ্রন্থ থেকেই এই পালকির গান কবিতাটি নেওয়া হয়েছে। আসো এখন আমরা পালকির গান কবিতাটি একটু পড়ে আমি পড়ে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি, তোমরা বই হাতে নাও। পালকির গান সত্যেন্দ্রনাথ দত্ত। পালকি চলে, পালকি চলে, গগন তলে আগুন জলে, স্তব্ধ গায়ে আগুন গায়ে যাচ্ছে কারা রৌদ্রে সারা। তাহলে পালকি চলে, পালকি চলে, গগন তলে আগুন জলে। গগন কি? গগন হচ্ছে আকাশ, গগন হচ্ছে আকাশ। পালকি চলে, পালকি চলে, গগন তলে আগুন জলে। গগন আমরা শিখে ফেললাম শব্দের অর্থটা, গগন হচ্ছে আকাশ। স্তব্ধ গায়ে আদুল গায়ে যাচ্ছে কারা রৌদ্র সারা। আদুল কি? আদুল মানে খালি গায়ে, জামা গায়ে নেই, জামা কাপড় ছাড়া, সেটা হচ্ছে আদুল গায়ে। তাহলে স্তব্ধ কি? স্তব্ধ মানে নিশ্চল বা নিষ্পন্দ, মানে কোনো শব্দ নেই। হ্যাঁ, স্তব্ধ গায়ে মানে এই গা গয় চন্দ্রবিন্দ্র আকার একার, এই গায়ে হচ্ছে গ্রাম, স্তব্ধ নিশ্চল একটা গ্রাম থেকে জামা কাপড় ছাড়া গায়ে যাচ্ছে, মানে এই গা মানে শরীর, গয়াকার গা অন্তস্থিরকার, এই গা হচ্ছে শরীর বা দেহ, যাচ্ছে কারা রৌদ্রে সারা। ময়রা বুদি, ময়রা কি? ময়রা হচ্ছে যিনি মিষ্টি বানান তাকে আমরা বলি ময়রা। ময়রা বুদি চক্ষু বুদি পাটা কষে দুলছে কষে। তাহলে ময়রা আমরা জানি যে মিষ্টি বানায়, চক্ষু মুদি পাটায় বসে, পাটা মানে কি? তক্তা, পাটা হচ্ছে তক্তা। তক্তা হচ্ছে আমাদের যে বেঞ্চগুলো আছে, বেঞ্চের উপরে যে আমাদের কাঠ আছে এগুলোকে আমরা তক্তা বা ফলক বলে থাকি। ধুকছে কষে, ধুকছে ধুকছে কষে দুধের চাষি, শুষছে মাসি উঠছে কত ভণ্ড নিয়ে। তাহলে যে ও ময়রা বুদি পাটায় বসে দুলছে কষে, কষে মানে জোরে জোরে কষছে, এবং দুধের চাষি, দুধের চাষি, দুধের চাষি হচ্ছে আমরা দুধ যখন পাত্র থেকে ঢেলে ফেলি তখন পাত্রে যেই আবরণটা লেগে থাকে সেই আবরণটা আমরা যাকে আমরা সরো বলে থাকি বা শক্ত যে শুষ্ক যে জিনিসটা সেটাকে বলা দুধের চাষি। শুষছে মাসি মানে শুষা মানে তরল পদার্থ টেনে টেনে নেয়া, যে শুষ মানে চুষে চুষে খাওয়া বলি
সুর দিয়ে শুষে শুষে খাচ্ছে। উঠছে কত ভনভনিয়ে, আরো অনেকগুলো কি করছে ভনভনিয়ে উঠছে, আসছে কারা ভনভনিয়ে, কারা যেন তখন হন হন করে আসছে। হাটের শেষে রুক্ষ বেশে ঠিক দুপুরে ধাই ঠাকুরে, হাটের শেষে হাট যখন শেষ হয়ে গেছে তখন রুদ্র বেশে একেবারে মানে রুক্ষ বেশে, মানে মেজাজ মনে হচ্ছে যে তার মেজাজ গরম, তার কাপড় চোপড় ঠিক নাই, তার মাথার চুল ঠিক নাই, এরকম একটা রুক্ষ বিষয়। সারাদিনের কাজের ক্লান্তির পরে আমাদের মধ্যে যে রুক্ষ ভাবটা আসে সেই রুক্ষ বেশে ঠিক দুপুরে ধাই হাঁটুরে। হাঁটুরে মানে জিনিসপত্র বেচা কেনার জন্য যে হাটে যায় তাদেরকে আমরা বলি এই হাঁটুরে। এই হাঁটুরেরা কি করছে, হাটের শেষে রুক্ষ বেশে ঠিক দুপুরে ধাই হাঁটুরে। ধাই মানে ঝোটে, মানে ছোটে ছোটে মানে জিনিসপত্র বিক্রি করে তারা হাটের শেষে ছোটে। কুকুরগুলো শুষছে ধুলো ধুপছে কেউ হোক ক্লান্তি দেহ, ক্লান্তি কেউ দেহ নিয়ে ধুপছে মানে কি হাঁপাচ্ছে, ধুপছে হাঁপাচ্ছে। গঙ্গা ফড়িং লাফিয়ে চলে বাদের দিকে সূর্য ঢলে, গঙ্গা ফড়িংগুলো লাফিয়ে চলতেছে এবং বাদের দিকে কি হচ্ছে সূর্য ঢলে পড়ছে। বাদ মানে নদী বা নদী বা যেসব জায়গা থেকে পানি প্রবাহিত হয় সেখানে আমরা যে মাটি দিয়ে বা অন্য কিছু দিয়ে উঁচু করে দেই যাতে পানিটা আর আমাদের জমিনে বা আমাদের বাড়িঘরে ঢুকতে না পারে সেটাকে আমরা বাদ বলে থাকি। সেই বাদের দিকে সূর্যটা যেন ঢলে পড়ছে। পালকি চলে রে অঙ্গ ঢলে রে, আর দেরি কত আরো কত দেরি। এই হচ্ছে তোমাদের কবিতাটা। তাহলে আমরা কবিতাটা জানলাম যে এবং কবি জানলাম এবং এই কবিতাটা কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে, সত্যেন্দ্রনাথ দত্তের কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে, কুহু কেকা। এখন আসো আমরা কিছু আমি তোমাদেরকে যে শব্দের অর্থগুলো তোমাদেরকে অনুশীলনীতে আছে সেইগুলো আমি তোমাদেরকে লিখে দেব। তার আগে আমরা একটু এই অনুশীলনীর এক নম্বরে যে জেনে নেই এই পালকির গান কবিতাটার কিছু কথা সেটা আমি তোমাদেরকে বলছি। পালকির বেহারারা বেহা বে হা আ রা, তাহলে এই বে বেয়ারা মানে যে যারা কাঁধে পালকি নিয়ে বয়ে বেড়ায়, তারা এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যায় পালকিটাকে। চলার পথে পা মেলাতে তারা কি করে, এই বেয়ারারা যখন এক জায়গা থেকে আরেক জায়গায় যায় তখন তারা তাদের কষ্ট নিবারণের জন্য বা আনন্দের জন্য তারা কি করে গান গায়। এই গানের গানের কথায় গানের কথার মধ্যে কি হয় আমরা গ্রাম বাংলার চলমান জীবনের ছবি ফুটে উঠতে দেখি বা ছবি ফুটে ওঠে। তাহলে আসো বন্ধুরা আমরা দুই নম্বরে যে শব্দের অর্থগুলো আছে এগুলো আমরা এখন জেনে নেই এবং খাতায় লিখে নেই। সকল শিক্ষার্থীরা খাতা কলম তোমরা বের করে লেখা শুরু করবে, আমি বোর্ডে লিখে দিচ্ছি তোমরা খেয়াল করো এবং এই শব্দের অর্থগুলো তোমরা লিখে নাও। তাহলে আমরা জানি পালকির গানের এটা হচ্ছে কি দুই নম্বর, দুই নম্বরে কি আছে শব্দের অর্থ, শব্দের অর্থ এখন লিখো গগন। গগন অর্থ আমরা জানি কি আকাশ, তাই না, গগন অর্থ আকাশ। এরপরে আছে আদুল, আদুল অর্থ কি, আদুল অর্থ কি, কি বলেছিলাম বলতো, আদুল অর্থ খালি গায়ে, আদুল অর্থ খালি গায়ে বা জামা কাপড় ছাড়া যে কোনো একটা তোমাদের শিখতেই হবে, খালি গায়ে বা জামা বা জামা কাপড় ছাড়া, খালি গায়ে বা জামা কাপড় ছাড়া। পাটা, পাটা অর্থ কি তক্তা,
করবে যেটা ভালো দুটোই করবে যেন একটা মনে না থাকে আর একটা আমরা মনে করতে পারি ভন ভনিয়ে ভন 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 ভনিয়ে ভন ভনিয়ে ভন 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 শব্দ করে অসে অসে মানে কি বলেছিলাম কষে জোরে কষে জোরে হাঁটুরে 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 আমি বলেছিলাম তোমাদের হাঁটুরে কি জিনিসপত্র বেচা কেনার জন্য যে হাটে যায় জিনিসপত্র বেচা কেনার জন্য যে হাটে যায় তাকে আমরা বলি হাটুরে জিনিসপত্র বেচা কেনার জন্য যে হাটে যায় ধুকছে 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 চন্দ্রবিন্দু আছে ধুকছে মানে কি হাঁপাচ্ছে হাঁপাচ্ছে দেহ চন্দ্রবিন্দু আছে অঙ্গ তারপরে স্তব্ধ অঙ্গ পর্যন্ত লেখা হয়েছে আমি আর তিনটা উপরে লিখে দিচ্ছি স্তব্ধ ধায় আর সুস্থে খেয়াল করো নিশ্চল অথবা নিঃস্পন্দ নিঃস্পন্দ হ্যাঁ নিশ্চল বা নিঃস্পন্দ ধায় ধায় অর্থ আমরা বলেছি না ধায় অর্থ কি ছোটা ধায় অর্থ ছোটা শুষছে শুষে শুষে খায় বলেছিলাম আমি যে তরল পদার্থ টেনে নেওয়া শোষা মানে কোনো তরল পদার্থ টেনে নেওয়া তরল পদার্থ তরল পদার্থ টেনে নেওয়া নাহলে আজকের অংশটুকু আমি এখানে লিখে দিলাম ভগল আগুন পাটা ভনভনিয়ে কষে হাঁটুরে ধুকছে অঙ্গ স্তব্ধ ধায় শুষছে এখন দেখো আর একবার আমরা খেয়াল করি ভগল অর্থ আকাশ আগুন মানে খালি গায়ে বা জামা কাপড় ছাড়া পাটা পাটা অর্থ তক্তা বা ফলক ভনভনিয়ে ভনভন শব্দ করে কষে কষে মানে জোরে হাঁটুরে জিনিসপত্র বেচা কেনার জন্য যে হাটে যায় ধুকছে হাঁপাচ্ছে অঙ্গ দেহ বা শরীরের অংশ
হচ্ছে উপরে স্তব্ধ নিশ্চল বা নিষ্পন্দ ধায় ছোটা সুস্থে তরল পদার্থ টেনে নেয়া। শিক্ষার্থীরা অবশ্যই তোমরা সবাই এগুলো লিখে ফেলেছো খাতায়, আমি বোর্ডটা মুছে দিচ্ছি। এখন আমি তোমাদের তোমাদের অনুশীলনীতে যে তিন নম্বরটা আছে সেই তিন নম্বর প্রশ্ন নিয়ে আলোচনা করি। তিন নম্বরে আছে কি আমাদের, তিন নম্বরে আছে আমাদের খালি ঘর বা ফাঁকা জায়গা বা খালি জায়গায় সঠিক ব্যক্তি বসিয়ে সেই বসিয়ে একটি বাক্য তৈরি করব বা সেই স্থানটি পূরণ করব। আমরা সব মানে জেনে আসছি কথাটা আমরা যেভাবেই বলি না কেন এটাকে আমরা আসলে শূন্য স্থান পূরণী, সাধারণত আমরা শূন্য স্থান পূরণী বলে থাকি, তাই না? এখন আসো তিন নম্বর, তিন নম্বরে দেখো ঘরের ভিতরে শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি। তাহলে তিন নম্বরে এটা হচ্ছে তিন নম্বর, তিন নম্বরে প, তিনের পথে আছে কি সকালে ড্যাশ সূর্য ওঠে, সকালে পূর্ব ড্যাশ সূর্য ওঠে, সকালে পূর্ব ড্যাশ সূর্য ওঠে। তাহলে সকালে পাতায় ময়না আদু হাঁটবে না, বগনে দুধের চাষির পালকি কোনটা বসতে পারে? তাহলে সকালে পূর্ব বগনে সূর্য ওঠে। তাহলে আমি তোমাদেরকে তোমাদের খালি জায়গায় যেটা বলবে সেটা লিখে দিচ্ছি বগনে। তাহলে আমরা আজকে কবিতাটা জানলাম, কবি সম্পর্কে জানলাম, শব্দের অর্থগুলো জানলাম এবং তিন নম্বর যে তোমাদের শূন্যস্থান সেগুলো জানলাম। তাহলে শূন্যস্থানগুলো আমরা অবশ্যই লিখে নিয়েছি, সকালে পূর্ব গগনে সূর্য ওঠে, শিশুরা বাড়ির উঠানে আগুন গায়ে খেলা করছে, গ্যাস পাটার উপর বসে দোকানদার জিনিসপত্র বিক্রি করছে, ময়রা মনের আনন্দে মিষ্টি বানাচ্ছে, হাটের শেষে আগুনেরা বাড়ি ফিরছে, খোকা দুধের চাষি খেতে ভালোবাসে, পালকি চড়ে বউ নাইও যায়। তাহলে তোমাদের এটা হয়ে গিয়েছে, তোমরা একটা বাড়ির কাজ লিখে নাও, বাসায় বসে একটু চেষ্টা করবে, আমি পরবর্তী ক্লাসে আবার তোমাদেরকে দেখিয়ে দিব। বাড়ির কাজ আমরা রাখি চার নম্বরটা, আমরা সবাই যুক্তবর্ণ মানে তৃতীয় শ্রেণীতে পড়েছি, সেইটার জন্য তোমরা একটু বাড়িতে চেষ্টা করবে, আমি তোমাদেরকে যুক্তবর্ণগুলো সামনের ক্লাসে আলোচনা করব। বাড়ির কাজ হচ্ছে যুক্তবর্ণ চার নং, চার নং, চার নঙ্গে যে তোমাদের যুক্তবর্ণগুলো আছে বইয়ের অনুশীলনী সাত নম্বর পৃষ্ঠায়
সেই যুক্ত বর্ণগুলো তোমরা দেখবে কিভাবে ভাঙাতে হয় আমরা জানি কিভাবে ভাঙাতে হয় আমরা তৃতীয় শ্রেণীতে ওগুলো করেছি তবুও সবাই বাসায় চেষ্টা করবে আমি সামনের ক্লাসে যুক্ত বর্ণ এবং প্রশ্নের উত্তরগুলো নিয়ে আলোচনা করব আমরা সকলে ভালো থাকবো সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং যেগুলো পড়ানো হচ্ছে এগুলো বাড়িতে বসে পড়ো অবশ্যই বাড়িতে বসে তোমরা পড়াশোনা করবে এবং সুস্থ থাকবে বাইরে ঘোরাঘুরি করবে না সবাই ভালো থাকো আসসালামু আলাইকুম।